আবাস যোজনার লিস্টে কারচুপির অভিযোগ, রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ উত্তেজনা এলাকায়। নাম থাকা সত্ত্বেও ঘর পাননি উপভোক্তারা। ক্ষোভে পড়ে দেবীপুর প্রধানের ওপর বিক্ষোভ দেখিয়ে মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিরামপুরে রাস্তা অবরোধ করে মঙ্গলবার সকালে। বাস দিয়ে ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খোদ মহিলারা। ঘণ্টাখানেক জলঙ্গির শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে আসেন পুলিশ। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। তারা পাট কাটা, তারাই ঘর পেছে না, তার পাকা বাড়ি, তাহারে দুঘিনগিরি আসছে, দুঘিনগিরি তিনঘিনগিরি ওরাই পেছে, আর ওর ঘরের নামে রিজেক্ট পড়ছে। কটা ঘর এসছে আপনাদের এখানে? 96টি, 162টি ঘর এসেছে, 96টি রিজেক্ট পড়ে গেছে। কেন 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 ধরেন কেন কি করে বলবো আমরা? পঞ্চায়েতের প্রধান জানার, নিম্মারা জানার, আর সব নেতারা ধরে রিজেক্টটা কে করলে সেটি আমরা চাই। অপরাধ যতক্ষণ ভিডিও না আসবে সেক্ষণ। বিক্ষোভকারীদের অভিযোগ, জলঙ্গি বিধানসভার দেবীপুর অঞ্চলের ধনিরামপুর এলাকায় গ্রামবাসীদের ইন্দিরা আবাস যোজনায় তালিকায় নাম থাকলেও পরে তা বাতিল করা হয়। ধনিরামপুর নতুনপাড়া সংসদে মোট 162 জনের নাম থাকলেও তার মধ্যে 95 জনের নাম বাদ দেওয়া হয়। প্রধানকে বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ তিনি নেননি। একাধ ঘরকে রিজেক্ট করা হয়েছে, যে সমস্ত ঘর রিজেক্ট করা হয়েছে সে সমস্ত ঘর সমস্ত কাঁচা বাড়ি। কাঁচা বাড়ি যদি না বিশ্বাস হয় তাহলে আপনারা আসিয়ে দেখে যেতে পারেন, প্রতিটা বাড়ি আছে কাঁচা। যারা ঘর পেয়েছে তাদের পাকা বাড়ি, তারাই ঘর পেয়েছে বেশি। আমাদের সাধারণ মানুষ, পাটকাটা মানুষ আজ এই রাস্তায় নেমেছে, অবরোধ শুরু করেছে। এই অবরোধ কদিন ভর চলবে আর বলতে পারছি না আমরা, কারণ একটাই কারণ, শুধুমাত্র আমাদের ঘর চাই। আমরা গরিব মানুষ, গরিব মানুষ পাটকাটা খাই, আর কতকাল এইভাবে চলবো আমরা বলেন? সরকার দিচ্ছে ঘর, মানুষের কারণে এই দশা হচ্ছে। আমাদের নেতা কীরকম কাজ করছে সেটাই আমরা বুঝতে চাই। আপনারা যেটা ভালো হয় সেটা করে দিয়ে যান। একই সঙ্গে বহু লোক আমরা গ্যাঞ্জাম করছি এই রাস্তার পর। এই অবরোধ চলবে, কতদিন চলবে বলতে পারবো না। আমাদের যতক্ষণ এই এই ঘরের লিস্ট কনফার্ম না হবে ততদিন আমার এই আন্দোলন চলবে। প্রতিবাদে মঙ্গলবার সকালে ধনিরামপুর জলঙ্গি শেখপাড়া রাস্তার ওপর মাস দিয়ে ঘিরে পথ অবরোধ করে আবাস যোজনার উপভোক্তারাই। অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। ঘটনাস্থলে খবর পেয়ে আসেন সাগরপাড়া থানার পুলিশ। মানুষদের বোঝানোর চেষ্টা করলে হিমশিম খাননি বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের আরো অভিযোগ, যারা এর আগে ঘর পেয়েছে তাদের নামে আবার নতুন করে ঘর এসেছে, অথচ আদতে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নামে কোনো ঘর আসেনি। যারা ঘর পায়নি তারাই মানে যারা গরিব মানুষ তাদেরকে ঘর পায়নি। আপনাদের গ্রামে কটা বাদ গিয়েছে? মোটামুটি 96 খান। আর টোটাল কতজন ছিল? কত ছিল টোটাল? টোটাল 162। তাহলে আজকের এই রাস্তা অবরোধটা কেন? এই এই যে ঘর রিজেক্ট করেছে তার লেগে। তাহলে আপনারা কি চাইছেন? আমার কাছে যারা পায়নি একচুয়ালি তাহার তারা পায়, যারা একবার গরিব মানুষ যারা কাঁচা বাড়ি তারা পায়নি। যদিও অভিযুক্ত দেবীপুর পঞ্চায়েত প্রধান আনারুল ইসলাম বলেন অবরোধ হয়েছে সত্যি, কিন্তু কি কারণে ওদের ঘরের লিস্টে নাম রিজেক্ট এলো বুঝতে পারছি না। বিডিও সাহেবের সাথে কথা হয়েছে, পুনরায় ভেরিফাই করে ব্যবস্থা করা হচ্ছে। ধনিরামপুর নতুনপাড়া 94 বুথ, এই বুথে সার্ভে যতটা হয়েছিল তার মধ্যে প্রায় 97টা কাঁচা ঘর রিজেক্ট লিস্টে এসেছে। এই জন্য আমি দুঃখিত। আমি নিজেও দেখেছি যে যতগুলো ঘর কাঁচা সেইগুলো এইভাবে বাদ হওয়া সাধারণ মানুষের ক্ষেত্রে একটা দুঃখজনক ব্যাপার। তো এই বিষয় নিয়ে আজ থেকে 7 দিন আগে আমি বিডিও অফিসে বিডিওর সঙ্গে পরামর্শ করি যে আমাদের এই বুথটাতে এই যে এত ঘর রিজেক্ট হয়ে গেলো এ বিষয়ে আমি কী করতে পারি। তো বিডিও সঙ্গে আমাকে পরামর্শ দিলেন যে ওদের ওই ঘরগুলো সঠিক তদন্ত করার পর আমার কাছে ওইগুলো লিখিতভাবে দিবেন, তারপরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এর কিছু সুরাহা করা যায়। এই কথার সঙ্গে আমি একমত হতে পারিনি, এই কারণে যে আমি যখন সার্ভে আমার স্টাফদের পাঠাই আমি একটাই বার্তা দিয়েছিলাম যে একটা কাঁচা ঘরও যেন সার্ভে করতে বাদ না যায়। যেগুলো রিজেক্ট হয়েছে সেগুলো নিশ্চয়ই সার্ভে হয়েছিল, হয়তো ওপরের কোনো জায়গা থেকে এইভাবে রিজেক্ট হতো। এখন কি করবেন ওদের জন্য? এখন আমি ওদের ওইগুলা আবার তদন্ত করে দেখব, দেখার পর সেইগুলা বিডি অফিসে বিডিওর কাছে আমি জমা দেবো এবং বিডিওর কাছে দাবি রাখবো যাতে সামনের দিন ওদের ঘরগুলার সুরাহা হয়।
টানা তিন ঘন্টা অবরোধ চললেও ঘটনাস্থলে যাননি দেবীপুর পঞ্চায়েত প্রধান। ঘটনাস্থলে ভিডিও না এলে অবরোধ তুলবেন না বলে সাফ জানান বিক্ষোভকারীরা।